আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাতি এক পথে, এক করি নিজেদের স্বার্থ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের সাহেব প্রশ্ন হচ্ছে যে কোন পিতার আচার আচরণ বা কথাবার্তায় যদি এমন হয় যার কারণে সন্তান তাকে পছন্দ করে না, ঘৃণা করে, হ্যাঁ, এবং তার সার্বিক মানে সেবা করার ক্ষেত্রে তারা পিছপা হয় না, টাকা পয়সা ইত্যাদি দেয়, তার সাথে সঠিকভাবে আচরণ করে, কিন্তু মনের ভিতরে তার প্রতি ঘৃণা থাকে, হ্যাঁ, এটা কি, এটার জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? হ্যাঁ, আমরা বলবো যে যদি ব্যাপারটা এমন হয় যার যেই জিনিসের কারণে যে আচরণ করে ঘৃণার সৃষ্টি হয়েছে, সেটা যদি এমন হয় যে একেবারে শিরিক কুফরি জাতীয় বা মুনাফিকি জাতীয় যদি হয়, বড় শিরিক বড় কুফরি বড় মুনাফিকি জাতীয়, তাইলে তাকে ঘৃণা করা তো বাধ্যতামূলক, হ্যাঁ, তাকে ঘৃণা করতে হবে, হ্যাঁ, তখন আপনার ঘৃণা করা তখন ফরজ হয়ে যাবে। কিন্তু যদি এর নিচের পর্যায়ে হয়, কিছু মানে খিটখিটে মেজাজে, হ্যাঁ, মানে গালাগালি ইত্যাদি করে, তখন সে ফাসিকের বিধান রাখে, হ্যাঁ, তখন তাকে ওই পরিমাণ ঘৃণা করতে হবে যেই পরিমাণ সে দোষ করে। কিন্তু সার্বিকভাবে ঘৃণা করা তো শরীয়তে তখন না জায়েজ, আপনি সার্বিকভাবে তাকে ঘৃণা করতে পারেন না, আংশিকভাবে তাকে ঘৃণা করতে পারেন তার যতটুকু অপরাধ তার মধ্যে রয়েছে। সুতরাং সেটা করতে গেলে সেটা থাকা অবস্থায় তার যদি সমস্ত দায় দায়িত্ব পালন করেন তা কোনো দোষের বিষয় না, কিন্তু কঠিন বিদ্বেষ যেন না আসে। আর যদি প্রথম পর্যায়ে যেই গুণাগুলোর কথা বলেছি সেই পর্যায়ে হলে তো কঠিন বিদ্বেষ আপনার থাকতেই হবে, আর দায়িত্ব পালন তো করতে হবে পিতা হিসেবে, আপনার জন্মদাতা হিসেবে, সেটা তো থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। জাকুমুল্লাহ খাইরা।